অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। রাজকে 18 সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। এর দুদিন পর 20 সেপ্টেম্বর দুপুর থেকে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এ তথ্য নিশ্চিত করে সে সময় পরিমণি জানান, রাজ তার সঙ্গে যেসব অন্যায় করেছেন তাতে তার জেল হওয়ার কথা, কিন্তু ডিভোর্স দিয়ে তাকে এক প্রকার ক্ষমাই করে দিলেন। বিচ্ছেদ প্রসঙ্গে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছিলেন সে সময়। অবশ্য শুক্রবার রাজও জানিয়ে দিলেন তিনি ডিভোর্স লেটার পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজের ভাইয়ের পরিচয়ে একজন কাবিননামার কপি ও ডিভোর্স সংক্রান্ত কাগজপত্র নিয়ে গেছেন। ডিভোর্স পেপার হাতে পেয়েছেন শরীফুল রাজ। আলহামদুলিল্লাহ বলে রাজ জানালেন তিনি তার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছেন, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। এর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন পরিমণির বিচ্ছেদের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন। সঙ্গে পরিমণিকে ধন্যবাদও জানালেন রাজ। বললেন পরিকে ধন্যবাদ দিতে চান তাকে তার জীবনে সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। তবে পরিমণি জানিয়েছিলেন ছেলে রাজ্যর যাবতীয় খরচ অর্থাৎ ভরণ পোষণ থেকে শুরু করে আগামী দিনে পড়াশোনা যা কিছু আছে সবই পরিমণি বহন করবেন। বাচ্চার পুরো অভিভাবকত্ব এখন তারই। তারপরও রাজ জানান রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানেই থামেননি রাজ, অনুরোধ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি। বলেন শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, তার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে রাজের ব্যক্তিগত জীবন একান্তই তার থাকবে সেই চেষ্টায় সবার সহযোগিতা আশা করছেন তিনি। 2021 সালের 17 অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরিমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন 2022 সালের 10 জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের 10 আগস্ট পরিমণির কোল জোড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজপরির সংসার। রিজওয়ানা রিন্তি, কালবেলা।